gücü askeri şunları kullanıyor. Şurada আমি মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া জ্ঞাপন করছি আল্লাহ তাআলা আমাদেরকে অতি অল্প সময়ে একটা সুন্দর একটা প্রোগ্রাম করার তৌফিক দান করেছেন সেজন্য আমরা আল্লাহ তাআলার কাছে শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ বড় করে আলহামদুলিল্লাহ সাথে সাথে দরুদ ও সালাম প্রেরণ করছি মানবতার মুক্তির জন্য প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যার দয়া মায়ার কারণে আজকে আমরা এত সুন্দর ইসলাম পেয়েছি সাথে সাথে আমি তাদেরকে স্মরণ করছি যারা আজকে যিনি ইসলামী লাইফের মতো একটা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করে আজকে আমাদের মতো অনেক নগণ্য ব্যক্তিকে এখানে এসে বসে এবং আমাদের জীবনকে ধন্য করার সুযোগ দান করেছে এদেরকে স্মরণ করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য দিতে গিয়েছি তো সম্মানিত উপস্থিতি আজকে বক্তব্যের শুরুতে আমি ধন্যবাদ না জানিয়ে আমি আগাতে পারতেছি না যার কারণেই আজকে এই এত সুন্দর অনুষ্ঠান আমাদের সেই ব্যক্তি মনসিংয়ের সিংহ পুরুষ আমাদের সেই খুব আপনজন অত্যন্ত যা দেখলাম আজকে আমাদের মোহাম্মদ আজিজুর রহমান উনি আসলে উনি যার মনের বাসনাটা যে প্রকাশ করলো সেটা আমি বিস্তারিত করে বলতেছি তারপর এরপরে আসতেছি যে কি আমাদের আপন যেটা বলছি আমি ওনার যোগ্যতা কী আমি সেটা ওখানে গিয়ে বুঝতে পারছি ওনাকে বলছি আপনি জেনিতকে আঁকড়াই ধরেন জেনিতকে ধরে রাখেন ইনশাল্লাহ আমি অনেক সুর আগে নিতে পারবো তো সাথে সাথে কিন্তু যার মাধ্যমে আপনের সম্পর্ক সেটা হচ্ছে কি আমাদের কোম্পানি এবিপি উনি খুব উদীয়মান আমি বলতেছি যে কি আপনাকে অবশ্যই এমডিসিএল যেতে হবে সেই লক্ষ্যে আমি কাজ করব এখন আমার এখানে দুইটা কি আছে আমার প্রজেক্ট নাইনে আমার দুইটা একটা ডান হাত একটা কি হাত বাম হাত মানুষের চলতে গেলে কিন্তু আমার ডান হাত আমি মনে করি না ওনাকে বলছি আমি যখন বললেন কি ডায়মন্ড পিস ডায়মন্ডটা হচ্ছে কি সবচেয়ে কি খুব গুরুত্বপূর্ণ দামি জিনিস এজন্য আমি চাই ওনার মাধ্যমে এবং আমাদের সহযোগিতায় ওনাকে আমরা অনেক দূর আগাই নিয়ে যাবো ইনশাআল্লাহ আজকে যার এত অক্লান পরিশ্রম এবং যে যিনি আমাকে রাতের বারোটার মধ্যে স্মরণ করে যেমন আমাদেরকে স্মরণ করে থাকে আমাদের সেই টিভি কলেজ ডিরেক্টর আমার খুব অত্যন্ত বলি আমার খুব আপনজন প্রিয় ভাই মোহাম্মদ আরবের শেখ সহ সবাইকে আমার আরও অন্তরের অন্তর থেকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সুযুক্ত করার দিকে আগে যাচ্ছি সম্মানিত উপস্থিতি আমি একটা কোরআনটা কোরআন একটা সংক্ষিপ্ত প্রায় তেলাওয়াত করবো সেটাকে ভালো করে শুনবো বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াইজা কুদিয়াতি সলাতা ফানতাশিরু ফিল আরদ এটা হচ্ছে কি সূরা জুমার মধ্যে একটা সেটা হচ্ছে কি আমরা মুসলমান হিসেবে আমাদের আল্লাহ তাআলা আমাদেরকে কেন পাঠাইছে উদ্দেশ্য কি একটা উদ্দেশ্য আছে প্রত্যেকের আল্লাহ তাআলারও একটা উদ্দেশ্য আছে আমরা এখানে যে এখানে কেন আসলাম এটা একটা উদ্দেশ্য মনে আছে সেটা হচ্ছে কি ইবাদত করার জন্য মানুষ এবং জিন জিন এবং ইনসানকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন ইবাদত করার জন্য এখন ইবাদতটা কি সেটা বুঝতে হবে ইবাদতটা হচ্ছে কি আমি যে শুধু নামাজ পড়ব আমি যে রোজা রাখব আমি যে হজ করব এটা হচ্ছে কি মৌসুমী ইবাদত সময়ের ইবাদত এবাদতটা হচ্ছে কি আমি যখন যখন সূর্য উঠতে সূর্য যখন উদিত হবে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত একটা এবাদত আছে যেটা সবসময় জারি আছে করতেই হবে না কোরআন শরীফে আয়াতে বলে দিচ্ছে তুমি নামাজ এবং রোজা শেষ করার পরে আর যে বাকি সময়টুকু আছে সেটা নিয়ে তুমি জমিনের মধ্যে ফিল আর্থ মানে জমিন তুমি জমিনের মধ্যে সিটিয়ে পড়ো রিজিক তালাশ করো তোমাকে কী করতে হবে যেন আমি যে তৌহিদুল ইসলাম আছি আমার একটা ফ্যামিলি আছে আমার একটা পরিবার আছে আমার পরিবারে যত টাকা প্রয়োজন হয় তত টাকা আমাকে ইনকাম করতে হবে আমি যদি ওই টাকা ইনকাম না করি তাহলে আমাকে চুরি করতে হবে কারণ কিন্তু যে কোনো বাবদ আমাকে এটাকে সামাল দিতে হবে এটাকে আমি যোগান দিতে হবে তাহলে আমি কী করবো আবার তাহলে আমি এটাও ঠিক কিন্তু আলাদা অ্যাবাউট এটাও কি আমি যে একটা কী করলাম আমি পরিশ্রম করলাম আমি যে যেটা করি না আমি চাকরি করি আমি ব্যবসা করি যেটাই হোক না কেন এটা আমার পেশা পেশাটা হচ্ছে কি শূন্য যে কাজটা হোক আমার কাজটা করতে হবে আন্তরিকতার সঙ্গে তাহলে এখন আমি যে এটা হচ্ছে যে ইবাদত সেটা আমাকে আমি বুঝতে হবে যেমন আপনার গার্মেন্টস চাকরি করে এটা ওনার ইবাদত নামাজ আজান দিছে নামাজ নামাজ করতে হবে নামাজের পরে বাকি সময়টুকু ওনার দোকানে কাজে লাগা এটা হচ্ছে ওনার জন্য ইবাদত এখন আসেন তাহলে আমরা ইবাদতের পরে যেহেতু চব্বিশটা ঘন্টার মধ্যে ঘুম এবং নামাজ দোয়ার পরেই যেই সময়টুকু আছে এটা হচ্ছে কি আমাদেরকে রিজিক তালাশ করতে হবে এখন রিজিক তালাশ করতে গেলে আমরা
দুইটা আমাদের ওয়ে আছে। একটা হচ্ছে আমরা ব্যবসা করে আমরা কি করি, রিজিকটা অন্বেষণ করি, রিজিকটা আমরা গ্রহ। এরপর একটা হচ্ছে কি, আমরা ব্যবসা করি চাকরি এবং ব্যবসা। এখন আমি ইনকাম করতে গেলে ইনকাম কিভাবে করা যায়, একটা হচ্ছে কি হঠাৎ আমি আজকে খুঁটিপিদ হয়ে যাব, কিন্তু আজকে যে আমি খুঁটিপিদ হয়ে যাবো কিন্তু কালকে আমাকে থাকতে হবে কোথায়, জেলে থাকতে হবে। কারণ এটা হচ্ছে কি, একটা হারাম আর একটা হালাম। কিন্তু হারামভাবে ইনকাম করলে কিন্তু হুট করে একদিন বড় হয়ে যায়, কিন্তু হালামভাবে ইনকাম করলে কিন্তু আস্তে 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 হতে পারে। এই জন্য জেনিক্স তামিল একটা হচ্ছে কি, একটা হালাল ইনকাম করার একটা পথ। এবং আসে তাহলে আমার হালাল ইনকাম করার তো অনেক পন্থা আছে, তোর মধ্যে আমি জেনিক্স কেন বেছে নিই, আমি ইন্স্যুরেন্সে কেন কাজ করবো সেটা একটু বলছি। সেটা হচ্ছে আমি ইন্স্যুরেন্সের মাধ্যমে আমি অনেক টাকা ইনকাম করতে পারি, অনেক টাকা। যেমন অল্প সময়ের মধ্যে অনেক টাকা ইনকাম করে এরকম আর কোনো আমি পারেন না, এর কোনো এরকম কোনো ইসলামী পারেন না, একমাত্র ভাবেন যে কি ইন্স্যুরেন্স। যেমন দেখেন আজকে আমাদের এলাকার মধ্যে সমাজের মধ্যে এলাকার মধ্যে একটা সমাজের যে সভাপতি, সভাপতি হওয়ার জন্য অনেকেই অনেক কিছু অনেক মারামারি অনেক ঝামেলা সৃষ্টি হয়। একটা কেভি একটা এমপি হওয়ার জন্য, একটা মেম্বার হওয়ার জন্য, একটা চেয়ারম্যান হওয়ার জন্য কত টাকা খরচ করতে হবে, কত টেনশন করতে হবে, একমাত্র কারণটা হচ্ছে কি পরিচিতি লাভ করার জন্য। ইন্স্যুরেন্সে কাজ করলে কিন্তু একটা পরিচিতি লাভ করা যায়। যেমন আজকে আমি তৌহিদুল ইসলাম, আজকে ইন্স্যুরেন্সে কাজ করার কারণে আমাদের এই সুন্দর সুন্দর ভাইয়ের সাথে একদম বিজ্ঞ বিজ্ঞ ব্যক্তির সাথে আজকে আমার পরিচিতি হয়ে গেছে। তাহলে এভাবে যদি আপনারাও যদি এটার সাথে লেগে থাকেন তাহলে প্রথম কী হবে, প্রথম কাজ হবে কি ইন্স্যুরেন্সের মাধ্যমে বেশি টাকা আয় করা যায়। আর দুই নম্বর হচ্ছে কি, দুই নম্বর হচ্ছে কি এখানে কি চাকরি করলে এখানে ইন্স্যুরেন্স থাকলে বিশেষ পরিচিতি লাভ করা যায়। মানে বিশ্বের মধ্যে যেমন দেখেন আমি যখন ভালো কাজ করবেন একদম একেবারে আমাদের জেনিত ইসলামী লাইফ বস মানে প্রতি বছরে একবার একজন এফেকে শ্রেষ্ঠ, যিনি শ্রেষ্ঠ এফে হবেন ওনাকে গোল্ড মেডেল দিয়ে কী করেন, কোম্পানির চেয়ারম্যান ওনাকে বরণ করেন। তাহলে এটা কিন্তু বাংলাদেশের প্রায় 32টা চ্যানেলে কিন্তু একটা একযোগে দেখানো হবে এবং যত প্রিন্ট মিডিয়া আছে সব মিডিয়া ওখানে সাপোর্ট করবে। তাহলে এরপর আসেন এটার মাধ্যমে মানে সমাজে আপনি সমাজের মধ্যে কিভাবে সেবা করতে পারবেন ইন্স্যুরেন্সের মাধ্যমে। যেমন দেখেন একজন চেয়ারম্যান সাহেব, একজন এমপি সাহেব, উনি কিন্তু দেওয়ার একটা কি আছে, সরকার ওনাকে যতটা কার্ড দিবে ততটা কার্ড উনি বিলাই করতে পারবে, বিতরণ করতে পারবে, এর বাইরে না। কিন্তু আপনি জেনিক ইসলামী লাইফ আপনি ইন্স্যুরেন্সে আপনি কাজ করে আপনি এলাকার মধ্যে আপনি সমাজের মধ্যে আনলিমিটেড কি করতে পারবেন, আনলিমিটেড সেবা করতে পারবেন। যেমন আমি আমার এলাকার মধ্যে আমি 100 জনকে ইন্স্যুরেন্স করে দিলাম, আল্লাহ না করো কোনো কারণে এলাকার মধ্যে করোনার মধ্যে একটা মহামারী এসে সবাই মারা গেল, ইন্স্যুরেন্সে ব্যবসা করে আমি যেমন লাভবান হচ্ছি তেমনিভাবে আমার চারিদিকে যারা আছেন সমাজে আমি যাদেরকে অ্যাকাউন্ট করে দিচ্ছি তারাও কিন্তু লাভবান হচ্ছে। যেমন দেখেন একটা আমি একজন ব্যক্তিকে 100 টাকা দান করি এবং অথবা একজন ব্যক্তিকে 1 লক্ষ টাকা দান করি, এটার সাইডে কিন্তু বড় কাজ হবে কোনটা, যে আমি একজন ব্যক্তিকে সলার জন্য কল করবেন মাধ্যমে আপনি। যেমন ওনাকে বলছে, ওনাকে বলছে যে কি উনি চাইলেই 1000 না 1 লক্ষ এফে দিতে পারেন, উনি যে একজন ব্রাঞ্চ ম্যানেজার, উনি সারা বাংলাদেশের মধ্যে 1000 না 1 লক্ষ উনি ইউনিট ম্যানেজার নিয়ে যাবেন। তাহলে দেখেন আজকে আমাদের বাংলাদেশে এই যে লক্ষণ আজকে কিন্তু আমাদের শিক্ষিত বেকার আছে, শিক্ষিত বেকার আছে না, আজকে শিক্ষিত বেকাররা কিন্তু আসছে আস্তে আস্তে মানে প্রতি বছর ভাবতেছে হাই রে ইন্ডিয়ান গ্রুপ করে। যেমন আমার একজন খুব কলিগ সেই চট্টগ্রামের মধ্যে থাকে, ওনার বাইরে আছে খুব নেট, উনি সিইও থেকে আমরা কী করছে মাস্টার্স পাস করছি, পাস করার পরে উনি এখানে আজকে 6 বছর কোনো চাকরি পাচ্ছে না, বলতেছে ভাই যা জমা কিন্তু যা জমা টাকা ছিল সব টাকা আমি চাকরি খুঁজতে পারতাম, চাকরির পিছনে আমি ঘুরাই দিয়েছি। এখন আমি যে কিছু কিছু করবো সেটা আমার কিন্তু কোনো ওয়ে নেই। এখন ভাই আমাকে ঠান্ডা করে বলতেছে আমি লেখাপড়া করছি কিন্তু লেখাপড়া করে কিন্তু আজকে ভুল করে ফেলছি, যদি আজকে আমি লেখাপড়া না করতাম তার আমাকে ব্যান নিয়ে যদি আমি 10,000 টাকা মূলধন দিয়ে ব্যান নিয়ে যদি আমি এখানে কাজা তারপরে বিক্রি করতাম আমি খুব ভালো থাকতাম। আজকে আমি লেখাপড়া করে এদিকে থেকে করতেছি না ওদিকে থেকে, কিন্তু সেটা কিন্তু সে কে বুঝবে। আপনার কাজ না থাকলে আমরা যখন কাজ করতেছি কাজ যদি না পাই
মানে আপনার এখন চাকরি আছে, চাকরি যখন থাকে তাহলে বেকার, বেকার জিনিসটা বেকার সময় কি যে কষ্টে সেটা বুঝতে গেলে একজন বেকার সারা কেউ বুঝবে, কেউ বুঝবে খাই রে। এখন মনে করেন এখনো অনেক মানুষ দেখছি আমি বাসায় গেছে, শুধু ছেলে আছে বলতে আপু আজকে আমি গরু মাংস খাবো, গরু মাংস খাবো বলতেছে অন্তর থেকে কি ওনার অন্তর কিন্তু ফেটে যাচ্ছে, বলতে পারছে না কাউকে, কেন কাউকে বলতে পারতেছে না, কাউকে কিছু সহ্য করতে পারছে না, যার কারণে আমাদের বাংলাদেশ আজকে একটু করে অনেকে লোকমান আছে এটার কারণে। এজন্য বলতে হবে যে কি আমরা আমাদেরকে যিনি ইসলামী লাইফের মাধ্যমে আমরা এলাকার মধ্যে যেমনিভাবে আমরা সমাজটাকে দেব পরিবর্তন করতে পারবো, তেমনিভাবে আমাদের এলাকার যুবক ভাইদের জন্য আমরা একটা চাকরির ব্যবস্থা করে দিতে পারবো। নমস্কার। যেমন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী পহেলা মার্চ আমাদের বিমা দিবস, বিমা দিবসে উনি ঘোষণা করছে, বলছে আমরা প্রত্যেকের ঘরে ঘরে আমরা একটা চাকরি দেবো, প্রত্যেক ব্যক্তি শিক্ষিত ব্যক্তি আর কোনোদিন কী থাকবে না, বেকার থাকবে না, আমরা চাকরির ব্যবস্থা করবো কৃষির মাধ্যমে। আপনি কি এখন কি যে কোনো একটা বেকার ব্যাংকে চাকরি করতে পারবে? পারবে না। উনি কি আবার সরকার কোনো চাকরি করতে পারবে? পারবে না, কঠিন হয়ে গেছে। কিন্তু একমাত্র মাধ্যমটা হচ্ছে কি ইন্স্যুরেন্সের মাধ্যমে, বাংলাদেশের মধ্যে যত রকমের বেকার আছে শিক্ষিত বেকার সবাই যদি আপনার এই ইন্স্যুরেন্সের পতাকা তলে আসে তাহলে যেমন দেশ যেমন ডেভেলপ হবে তেমনিভাবে কিন্তু আমাদের বেকার ভাইয়েরও কিন্তু ডেভেলপ হয়ে যাবে। এটা কিন্তু প্রথম একটা কী, এরপরে দ্বিতীয় হচ্ছে কি আমরা সমাজের মধ্যে আমরা পরিবর্তন করবো, কেউ পরিবর্তন করবো। যেমন দেখেন এলাকার মধ্যে দেখা যায় যে গরিব সে গরিব থেকে যাচ্ছে, যে কোটিপতি সে অনেক বড় হয়ে যাচ্ছে। একটা কথা রয়েছে, সেটা হচ্ছে কি আজকে মানে কেউ থাকবে দশতলায়, কেউ থাকবে গাছতলায় বা নিচতলায়, তা হবে না, কিন্তু তা হবে না, আমাদের স্লোগান হবে এটা, তা হবে না, আমরা হতে দেবো না, আমরা পরিবর্তন করবোই, কীভাবে করব। যেমন দেখেন সমাজের মধ্যে আমাদের যিনি একদম নিম্ন ব্যক্তি মানে খুব নিম্ন আর কি, নিম্ন শ্রেণী যাদেরকে বলি তারা কিন্তু মিনিমাম মাসে কিন্তু 5,000 টাকা খরচ করে, কত টাকা খরচ করে 5,000-7,000 টাকা খরচ করে। আমি বলি ভাই তুমি যদি 5,000-7,000 টাকা খরচ করো ওখান থেকে তুমি 4,500 টাকা তুমি খরচ করো, ওখান থেকে 500 টাকা তুমি সেভ করো, এটা তোমার জন্য। এই 500 টাকা যদি তুমি সেভ করো তাহলে প্রতি মাসে 500, বছরে কত 6,000। এভাবে যদি কোনো মতো উনি 10 বছর যদি কি রাখতে পারে তাহলে কত টাকা হয়ে গেলো 6,000 টাকা হয়ে গেলো। তাহলে কোম্পানির লাভসহ যদি প্রায় 1,00,000 টাকা দেয় তাহলে উনি ওই টাকাটা দিয়ে ছোট্ট একটা কিছু করে 6,000 একটা কি হবে। তাহলে আমার কারণে আমার একটা পরামর্শের কারণে ওনার ফোনটা কি হয়ে গেল, এই বাক্যের কারণে উনি যতদিন কি করবে এই দুনিয়াতে ওনার জেনারেশন যত বেঁচে থাকবে ততদিন কিন্তু আমার আমার আমি মারা গেলেও কিন্তু আমার আমার মামা কিন্তু 2,000 টাকা এটা কর্জা হাসানা, এগুলো কর্জা হাসানা মানে শুধু কিনা আমি দান করবো এটা কর্জা হাসানা আজীবন কিন্তু ওগুলো কিন্তু থাকবে, কিন্তু এটা মনে রাখতে হবে মৃত্যু আমি মৃত্যু হয়ে আমি মরে যাবো ঠিক আছে, কিন্তু মৃত্যু হলেও কিন্তু এটা কিন্তু সত্যি থাকবে, এটা আমাদেরকে মনে রাখতে হবে। এরপরে জিজ্ঞ করতে আসেন উনি যে 500 টাকার মাত্র একটা অ্যাকাউন্ট করেন, অ্যাকাউন্ট করার পর মনে করেন এক বছর পরে হঠাৎ উনি কোনো একটা অ্যাক্সিডেন্টের কারণে উনি কী হয়ে গেল মারা গেলেন, তাহলে হাই রে ওনার ফ্যামিলি সবাই কিন্তু কী হয়ে গেল এটিএম হয়ে গেল, আমরা এটিএমের কাছে গিয়ে আমার ফোনে যা তা দিতে পারবো একটু বেশি দিতে পারবো কথা বুঝছেন, কিন্তু আমি যিনি দিচ্ছি লাইফের মাধ্যমে যে আগে একটা 500 টাকার ডিভিএস করে দিচ্ছি, তাহলে ধর বিমন যদি মনে করেন 6,000 টাকা হয় তাহলে 6,000 টাকা আমার প্লাস ওনার জমা খেতে পারবে, সব টাকা আমি ওনার ফ্যামিলিকে তুলে দিতে পারবো, এটার জন্য এই টাকাটা দিয়ে নতুন করে আবার সুন্দরভাবে জীবনযাপন করার জন্য একটা প্রস্তুতি। এটা কার কারণে? আমার কারণে, আপনার কারণে, কোম্পানি দেখেন আসতে পারতেছে না, আমরাই তো আমরাই তো কোম্পানির প্রতিনিধি, আমরাই কাজ করি, তাহলে আমাদের কারণে কিন্তু একদিকে সমাজ পরিবর্তন হয়ে গেলো, একদিকে ওনার কেটে গেলো ভবিষ্যৎ ওনার কিন্তু কী হবে। যেমন এরপর আরও দেখেন আমাদের বাংলাদেশে শিক্ষিত কিন্তু আস্তে আস্তে কিন্তু হয়ে যাচ্ছে শিক্ষাটা, যেমন দেখেন 100 জন শিশুর মধ্যে কিন্তু 30 জন শিশু শিক্ষা পায় আর 70 জনে কিন্তু ফিরে যায় ধরা যায়। কেন ধরা যায়? একমাত্র অর্থনীতির কারণে। এজন্য আমাদেরকে কিন্তু কী করতে হবে, মানে মানুষকে বোঝাতে হবে যে কি ইন্স্যুরেন্স এটা কী জিনিস, কারণ সমাজের মধ্যে কিন্তু কিছু বিরূপ প্রতিক্রিয়া মানে প্রক্রিয়া আছে প্রতিক্রিয়া, মানে সেটা হচ্ছে কি ইন্স্যুরেন্স বললে মানুষ জানে, মানুষ MLA মনে করে, মানুষ NGO মনে করে, কারণ এই জিনিসটা কিন্তু আগে ভালো করে বুঝতে পারে। যেমন দেখেন আমি একটু করে বলি, সেটা হচ্ছে বাংলাদেশ নয় তথা পৃথিবীর মধ্যে রাষ্ট্রীয় অর্থনৈতিক প্রতিষ্ঠান হচ্ছে দুইটা, একটা হচ্ছে কি ব্যাংক আর একটা বিমা। তাহলে এই ব্যাংকের যেমন সম্পূর্ণ দায়িত্ব হচ্ছে সরকার, কিন্তু বিমারও দায়িত্বকে সম্পূর্ণ সরকার। তবে একটা কথা মনে রাখবেন, ব্যাংক দেউলিয়া হয়ে আর কি আছে,
বাংলাদেশে কিন্তু ব্যাংক দেউলিয়া হয়েছে এরকম প্রমাণ আছে, কিন্তু বিমা দেউলিয়া হয়েছে এরকম প্রমাণ তৈরি হয়। এমনকি 200 বছর না 700 বছরের মধ্যে জরিপের পরে দেখা যাচ্ছে কি কোনো বিমা দেউলিয়া হয় নাই, কিন্তু ব্যাংক দেউলিয়া হয়েছে। ব্যাংক সেটা কোনো ব্যাংক কোনটা, সেটা হচ্ছে কি আপনার আমরা দেখবেন আমি বারবার বলতে থাকি, সেটা হচ্ছে কি FDL মানে দি ফার্মার্স ব্যাংক লিমিটেড, একটা ব্যাংক ছিল 2013 সালে প্রতিষ্ঠিত। এই ব্যাংকের চেয়ারম্যান ছিল মুহিউদ্দিন খান আলমগীর, তৎকালীন কি স্বরাষ্ট্রমন্ত্রী অবস্থান। তো ওনার পরিচালনা পর্ষদ যে কোনো কারণে ওরা কী করতে পারেনি, মানে সামনে অ্যাডভান্স করতে পারেনি, আমার কোনো কোনো জায়গায় স্পর্শ করে দিয়েছিল, এখন যার কারণে ওরা পাচ্ছে না, আগাতে পারতেছে না, সরকার কী করছে বাধ্য হয়ে যায় ওদের সে একটা কিনে এখন এটার নাম দিয়ে দিয়েছে ফর্দা ব্যাংক। কী ব্যাংক? ফর্দা ব্যাংক। তাহলে হ্যাঁ, তবে ব্যাংক দেউলিয়া হইলেও গ্রাহকের কোনো অসুবিধা হবে, যেহেতু রাষ্ট্রীয় প্রতিষ্ঠান রাষ্ট্রেই এটা কিনবে দায়িত্ব নিয়ে গেছে। তাহলে আগে আগে ছিল FDL এর গ্রাহক, এখন হয়ে গেছে ফর্দা ব্যাংকের গ্রাহক। ঠিক একইভাবে ইন্স্যুরেন্স, কারণ ব্যাংকের একটা টাকা অনেক অংশ